ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমরা দিন শিক্ষার যে প্রচেষ্টা আমাদের, সেটাতে কি পদ্ধতি ফলো করব এটা আমি একটু ক্লিয়ার করতে চাই। আমি এটার উদ্যোক্তা যারা তাদেরকে বলছিলাম যে দিন শিক্ষার ব্যাপার যখন আমরা কনসিডার করব, তখন উইডথ এবং ডেপথ দুইটা কথা আসবে। উইডথ মানে আমি অনেক কিছু, অনেক কটা ওয়েবসাইট, অনেক কটা গ্রুপ অথবা অনেক সোর্সে একটু একটু করে হপ করলাম, ছোট ছোট জিনিস দেখলাম, উপরে উপরে দেখলাম, অনেক কিছু সম্বন্ধে আমার একটা আইডিয়া হলো, কিন্তু আমি কোনো কিছু ভালো করে শিখলাম না। এটা একটা এখনকার প্রেজেন্ট ট্রেন্ড। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের ব্যাপারগুলো ছিল ঠিক তার উল্টা। তারা ৬ বছরে একটা সুরা, সুরা বাকারা শিখছেন, প্রতিটি আয়াত অনুধাবন করছেন, আত্মস্থ করছেন এবং সেই অনুযায়ী জীবনকে চেঞ্জ করছেন বা জীবনে ধারণ করছেন এবং তারপরে অন্য অন্য এসে গেছেন। সো আমরা প্রফেটিক সুন্না বা সাহাবিদের ব্যাপারে দেখি যে তাদের ডেপথ অফ নলেজ এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি ছিল উইডথের চেয়ে। আর আমাদের ব্যাপার হচ্ছে যে আমরা অনেক কিছু, যেটা বললাম আর কি, যে অনেক গ্রুপের অনেক কপি পেস্ট বা ছোটো ছোটো লেখা পড়ি, কিছুই আমাদের ভিতরে যায় না এবং জীবননিষ্ঠ কিছু হয় না, জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো ওইটা আমি প্রথমেই ক্লিয়ার করে নিয়েছি যে আমি স্লোলি চেষ্টা করব শিখতে বা শেখাইতে বা সবাইকে নিয়ে শিখতে, এবং ডেপথটা যেন বেশি হয়, মানে যা শিখব যেগুলা প্রায়োরিটি বেসিসে, যেগুলো বেশি দরকার সেগুলো আগে শিখব, যেগুলো পরে হইলে চলে সেগুলো পরে শিখব। এইভাবে আমরা চেষ্টা করব যে একটা ডেফিনিট পদ্ধতি ফলো করে দিন শিক্ষা করতে, রাদার দেন জাস্ট হপিং অ্যান্ড সার্ফিং, যেটাকে আমরা বলি ওয়েব সার্ফিং, ওয়েবসাইট টু ওয়েবসাইট অথবা গ্রুপ টু গ্রুপ বা ইউটিউব, ওয়ান ইউটিউব ক্লিপ টু অ্যানাদার, এরকম যেটা আমরা চেষ্টা অনেকে করে থাকি। যে এটা আজকালকার ইগুলো দেখবেন যে মানুষ পড়ে না, মানুষ কিছু পড়তে চায় না, মানুষের পড়া হচ্ছে ধরেন ফর এক্সাম্পল 100 words বা এই ধরনের কিছু, তার বেশি হলে মানুষ বিরক্ত হয়ে যায়। যে সমস্ত পোস্টগুলো আজকাল যে গ্রুপে যেগুলো দেওয়া হয় বা ফেসবুকে যেগুলো দেওয়া, আমার ফেসবুক অ্যাকাউন্ট নাই বাট আমি বুঝি যে ফেসবুকের সাইজটা কতটুকু হয়। এক সময় তো ফেসবুক দেখা যেত, ই না থাকলেও, নিজের আইডি না থাকলেও দেখা যেত, এখন আর দেখা যায় না। তা আমি বুঝি যে ওইখানে খুব অল্প পরিসরে কিছু হলে মানুষ পড়ে, একটু বেশি হলে, বড় হলে আর কিছু পড়ে না। এটা অত্যন্ত ড্যামেজিং একটা ব্যাপার হয়েছে আমাদের জন্য, মুসলিমদের জন্য বিশেষ করে, যে মানুষ বিস্তারিত কিছু পড়তে চায় না, ইনডেপথ কিছু পড়তে চায় না, বুঝতেও চায় না, এবং সেটা ইমপ্লিমেন্ট করা তো আরও দূরের কথা, পরের কথা। আমরা চেষ্টা করব, আমরা একটু একটু করে শেখার চেষ্টা করব এবং সেগুলোর থেকে শিক্ষা নিব এবং সেগুলো লাইফে ই করার চেষ্টা করব, ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমে যে ব্যাপারটা আসবে, যে এটা হয়তো আমার সাথে যারা পরিচিত তারা আরও অন্যখানে অন্য অন্যত্র বা অন্য অন্য আয়োজনে শুনছেন আমার এই কথাগুলো বা আমি এইভাবে কথা বলি। মানে আমরা যখন আমরা কতগুলো এই অর্ডার ফলো করি, তারতিব যেটাকে বলে, কোনটার পরে কোনটা, কোনটার পরে কোনটা বলবো, এটা একটা কিছু অর্ডার ফলো করি। তো প্রথমেই যেটা আমি বলি সেটা হচ্ছে যে আমরা কেন আল্লাহর আদেশ বা নিষেধ মানতে পারি না, আল্লাহ যেটা আদেশ করছেন সেটা কেন আমরা পালন করতে পারি না, আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা থেকে আমরা কেন বিরত থাকতে পারি না। আমি, আপনি বা সবাই, অনেকেই বা অলমোস্ট অল অফ আস, এটার মূল কারণটা খুঁজতে হবে। যে আপনার প্রত্যেকটা মানুষের, আমরা আকিদার ডেফিনেশনটা আগে বলছি, দুই দিন আগে বলছি আকিদার ডেফিনেশন, বদ্ধমূল ধারণা, যেটা কোনো কিছু সম্বন্ধে আমার বদ্ধমূল ধারণা যেটা, সেটা হচ্ছে আকিদা। ইসলামী আকিদার প্রাথমিক বিষয়গুলো ৬টা আমরা বলছি, আমান্তু বিল্লাহি মালায়েকাতি কুতুবি রুসুলি ওয়াল ইয়াউমিল আখির কাদার খাইরি শাররি, আল্লাহ ইমান, আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতি মানে তার ফেরেশতা, বা কুতুবিহি তার কিতাব, বা রসুলিহি তার রসুল, মানে ইসলামের সমস্ত বিশ্বাসগুলো আল্লাহ সেন্টার্ড, মানে আল্লাহকে সেন্টার করে আর কি, আল্লাহকে সেন্টার করে সমস্ত ধ্যান ধারণাগুলা, কেন্দ্রে হচ্ছেন আল্লাহ, তার মালাইকা, তার ফেরেশতা, তার রসুল, তার কিতাব, এভাবে যাবে জিনিস। তাহলে আল্লাহর বিশ্বাসটা হচ্ছে সবার আগে আসে এবং বাকিটা আল্লাহর
কন্টিনজেন্ট বা আল্লাহর উপর ডিপেন্ডেন্ট বাকি সব কিছুই বা সব ই। এমনিতে আমরা জানি যে এই মহাবিশ্বে যা কিছু আছে সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। সূরা রহমানের আয়াত আল্লাহ বলেন যে শুধু আল্লাহর ফেসটা থাকবে, অর্থাৎ আল্লাহর জাত যেটা বা আল্লাহর সত্তা সেটা থাকবে, আর কিছুই থাকবে না। তো এই যে ব্যাপারটা, এখান থেকে আমরা শুরু করি আমাদের ই, যে আল্লাহ বিশ্বাস থেকে আমরা শুরু করি আমাদের দিন শিক্ষার শুরুটা হবে এখান থেকে। কারণ এই মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, ডেফিনিট উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করছেন, এবং ডেফিনিট প্ল্যান আছে তার বা ডেফিনিট নিয়মকানুন উনি ই করছেন। সুতরাং আল্লাহকে জানা বা আল্লাহকে বিশ্বাস করা বা আল্লাহ সম্বন্ধে জ্ঞান অর্জন করা, এটি দিয়ে আমরা শুরু করি। তো যে কথা বলতেছিলাম সেটা ফিরে যাই, যে কেন আমরা আল্লাহর একটা আদেশ পালন করতে পারি না অথবা নিষেধ মানতে পারি না। এই বদ্ধমূল ধারণা যেটা বললাম প্রথমে, বদ্ধমূল ধারণা বা আকীদা যেটা বলতেছি বললাম আগে, আল্লাহ সম্বন্ধে আমাদের বিশ্বাসটা কতটুকু সলিড বা কতটুকু নিরঙ্কুশ বা কতটুকু ভেজালমুক্ত তার উপর ডিপেন্ড করবে আমরা, বা কতটুকু আমরা এটাকে মানে রিয়েলিটি যেটাকে বলে মানে রিয়েলিটি মনে করি, এটা আল্লাহকে আমরা দেখি না, এটা আসলে অ্যাসেস করার একটা ব্যাপার আছে। এখানে আমরা নিজেদের অন্তরে তাকে দেখব যে আসলে আমরা আল্লাহতে বিশ্বাস করি কিনা, বা করলে কতটুকু করি, কতটুকু রিয়েল মনে করি তাকে, তার কথাগুলোকে কতটুকু রিয়েল মনে করি, তার ধমকগুলো, শাস্তির ধমক যেটা দিচ্ছেন আল্লাহ কোরআনে, সেটাকে কতটুকু রিয়েল মনে করি, অথবা তাকে মান্য করার জন্য যে যে পুরস্কার বা যে রিওয়ার্ড বলছেন ওইটাকে কতটুকু রিয়েল মনে করি, আসলে কি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করি কিনা, এটা একটা একটা অ্যাসেস করা উচিত প্রত্যেক মানুষের নিজেকে। আমরা যদি যে কোনো কাজ, ছোট থেকে ছোট বড় থেকে বড়, জীবনে আমরা যত কাজ করি প্রত্যেকটা কাজ কিন্তু আমরা বিশ্বাস অনুযায়ী করি। জাস্ট ফর এক্সাম্পল, আমরা ফুটানো পানি খাই বা ফিল্টার পানি খাই, কেন? আমরা বিশ্বাস করি যে আপনার যদি আমি কন্টামিনেটেড পানি খাই তাহলে আমার অসুখ হবে। আমি ধরেন ঠান্ডায় বাইরে চলতে চাই না, হাঁটি না, আমি মনে করি যে আমার ঠান্ডা লাগবে। আমি সাপ নিয়ে খেলা করি না, আমি মনে করি সাপ আমাকে কামড় দিলে আমি মারা যাব। এইভাবে দেখবেন আমরা যা করি অথবা যা করার থেকে বিরত থাকি, প্রত্যেকটা জিনিসের পিছনে আমাদের একটা বিশ্বাস আছে, সেই বিশ্বাসটা আমাদেরকে চালিত করে, সেই অনুযায়ী আমরা কাজটা করি। তাহলে আল্লাহ যেটা নিষেধ করছেন সেটা আমরা মানি না যখন, তখন বুঝতে হবে যে আমাদের বিশ্বাসটা ঠিক যেমন হওয়া উচিত তেমন না, অথবা আল্লাহ যেটা আদেশ করছেন সেটা যখন আমরা মানি না বা সেই কাজটা করি না, তখন বুঝতে হবে আল্লাহকে আমরা ঠিক ওইভাবে বিশ্বাস করি না যেভাবে বিশ্বাস করা উচিত, অথবা রিয়েলিটি মনে করি না। আমাদের দিন শিক্ষার ই আমরা এটা নিয়ে আরও কথা বলবো, এখান থেকে শুরু হবে। কোরআনের একটা আয়াত আছে যে ইয়া ইউহাল্লাযিনা আমানু, ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বিশ্বাসীগণ, আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত, এবং মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে এই সেকেন্ড পার্টটা ট্রান্সলেশনটা সুন্দর হয় না, আমি আরও অনেক অনেক হালাকাতে বলছি আপনাদের বলতেছি। এখানে আসলে ওয়া আনতুম মুসলিমুন মানে এটা বোঝানো হচ্ছে যে তুমি যখন মারা যাবে তখন মুসলিম অবস্থায় থাক, যেন থাকো, এই কথাটা বলা হচ্ছে আসলে। এটা হাল বলি আমরা, মানে তোমার হালটা যেন মুসলিমের হাল থাকে, অর্থাৎ তুমি মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করো। মুসলিম না হয়ে মৃত্যুবরণ করলে মনে হয় যে একটু অন্যরকম একটা সেন্স আসে। তো এটা আপনার আল্লাহ বলছেন আল্লাহকে এমনভাবে ভয় করো যেমন ভয় করা উচিত। এখানে আমাদের চিন্তার অবকাশ আছে, কেমন ভয় করা উচিত আল্লাহ, আল্লাহ কেন এই কথাগুলো বলতেছেন? আর এটারই একটা বিকল্প বলতে পারতাম আমরা, মানে আজকে যেভাবে আমরা কথাগুলো শুরু করছি, যে আল্লাহকে আমাদের এমনভাবে বিশ্বাস করা উচিত, আল্লাহকে আমরা এমনভাবে বিশ্বাস করবো যেমন বিশ্বাস করা উচিত, এমনভাবে বিশ্বাস যেন করি যেমন বিশ্বাস করা উচিত। কেমনভাবে বিশ্বাস করা উচিত সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিস থেকে আসছে, যেখানে বলতেছেন যে তুমি এইভাবে এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখো, আর যদি তুমি আল্লাহকে নাও দেখো জেনে নাও যে আল্লাহ তোমাকে দেখতেছেন, বা জানো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। তাহলে আল্লাহকে আমাদের, আমরা যদি সারাক্ষণ আল্লাহর আল্লাহর প্রেজেন্সে আছি আমরা, এটা যদি মনে করতাম আমরা, বা আল্লাহর দৃষ্টির সামনে আসি বা আল্লাহর জ্ঞানের সামনে আসি, সত্যিই যদি এটা মানে মনে প্রাণে ধারণ করতে পারতাম তাহলে আমরা অনেক খারাপ কাজ করতে পারতাম না। কিন্তু আমরা আসলে সেভাবে আল্লাহকে বিশ্বাস করি না, এটা হয়তো সহজও না, করতে গেলে অনেক মানে কালচার বা
মানে প্র্যাকটিস করার ব্যাপার আছে, অনেক কালচার করার ব্যাপার আছে জিনিসগুলোকে, মানে কি বলবো, মানে জিনিসগুলো নিয়ে অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে, জিনিসগুলোকে নিয়ে অনেক আপনার প্রতিনিয়ত রিফ্লেক্ট করার ব্যাপার আছে, যেটা আমরা বলি রিফ্লেক্ট, অনুধাবন করার ব্যাপার আছে বা চিন্তা করার ব্যাপার আছে। আফালা তাকিলুন, আল্লাহ যে কোরআনে বলছেন যে তারা কি রিফ্লেক্ট করে না, তারা কি ভাবে না, এই ভাবার ব্যাপার আছে। আমাদের তো সেই সময় নাই ভাবব কি নিয়ে, মানে আল্লাহকে নিয়ে যে ভাবব তার সময়ও আমাদের নাই, জীবনটা এতই ব্যস্ত ভাই। তো আমরা আজকে শুরু করলাম, এখানে আমরা অনওয়ার্ড আরও অন্য কথা বলবো ইনশাল্লাহ। আজকের জন্য এটুকুই থাক, রোজ একটু একটু করে আমরা চেষ্টা করব বলতে এবং রোজ একটা ধারাবাহিকতা বজায় রাখবো এবং আপনারা সেটা আত্মস্থ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।